আপনাদের ক্লাস খুব মানে নতুন কোনো টপিক শিখায় বা না শিখায় আপনাদের তো ক্লাস রেকর্ড তো জমা দিতে হবে। ক্লাস হচ্ছে না হচ্ছে অ্যাটলিস্ট ক্লাস রেকর্ডটা হোক, যাতে আমি জমা দিতে পারি আপনাদের। আপনাদের ব্যাচটা আপনারা যেভাবে আগাইতেছেন, অন্য সবগুলা ব্যাচ থেকে আপনারা পিছান। অ্যাক্টিভিটি এত কম প্রত্যেকটা কাজে, চারজনের ফাইবারে লিংক পাইছি, অন্যরা দেননি এখন। আপনারা কি ফাইবারে অ্যাকাউন্ট করেন নাই? নিশান ভাইটা পাইলাম। কিচ্ছু করেন নাই আপনার ফাইবার অ্যাকাউন্টে, একটা কাজও করেন নাই। নিশান ভাই আপনি দেখেন কিছুই করেন নাই কেন বলেন? খালি প্রোফাইল পিকচারটা দিয়েছেন, তাও কি প্রোফাইল পিকচার দিয়েছেন? এই যে পাসপোর্ট সাইজের একটা ছবি পিছনে, ওটাকে ক্যামেরা দিয়ে তুলে সেটা আপনি এখানে দিয়ে দিলেন, এটা কেন? আমি কি প্রোফাইল পিকচার এভাবে দিতে বলছি? আপনাদের এই যে ক্লাস পিছনে যে ক্লাসটা আছে আপনাদের, এই ফাইবারের এই ক্লাসগুলোকে আপনি দেখছেন? এই চারটা ক্লাস, 35, 36, 37 আর 38, আপনি কি ক্লাসগুলো দেখ মানে ক্লাসে তো ছিলেন বা মিসও হইতে পারে, ক্লাসে ছিলেন বা না ছিলেন, আপনাদের ক্লাস রেকর্ডগুলো দেওয়া আছে, এই ক্লাস রেকর্ড কি দেখছেন আপনি? তাহলে এটা কেমন কথা হলো? আপনি যে কি করছেন এখানে, এটা কিছু করেন নাই কেন? আমি এক পাশ দিয়ে আপনাদেরকে একটা একটা কিছু যদি শিখাই যাই আর আপনারা যদি না করেন, তারপর তাহলে আমি আমার এই যে যারা আমার কোঅর্ডিনেটর যিনি থাকেন, আজকে তো ক্লাসে নেই, তাও এখনো নেই এখানে, তারপরে তার উপরে যিনি আমাদের দায়িত্বে, তাকে আমি কি উত্তর দিব আপনারা যে কাজগুলো করেন নাই? ক্লাস ক্লাস আছে আর কতগুলো? ফ্রিল্যান্সারে আপনাদেরকে যদি অ্যাকাউন্ট করানো হয় এখন, এরপরে ক্লাস আর তিন চারটা ক্লাস, অফিসিয়াল ক্লাস তিন চারটা আছে, হয়তো আপনাদের আরো কিছু এক্সট্রা ক্লাস আমরা নিব, বাট অফিসিয়ালি শেষ হবে 50টা ক্লাস। তাহলে আপনাদের যদি 50টা ক্লাস পরে যদি বলা হয় যে আপনাদের এই সবগুলো এতদিন যা যা শিখছেন সবগুলো প্রোফাইল সব কিছু আপনি জমা দিবেন, তো কিভাবে দিবেন বলেন? প্রবলেম তো মানে আমি আমার প্রবলেম বলতে এতটুকু আমাকে বলবে যে আমি কি শিখাইলাম, আমি আপনাদেরকে শিখাইতে পারলাম না, এরকম কিছু এ ধরনের কিছু হবে? তাছাড়া আমার কোনো কোনো প্রবলেম নেই, কারণ আমি আপনাদেরকে ক্লাস করাইছি কি করাইনি আমার কিন্তু প্রুফ আছে, কিভাবে শিখাইছি কি শিখাচ্ছি প্রত্যেকটা ক্লাসের প্রুফ কিন্তু আছে। আমি আমার জায়গায় 100% সঠিক আছে, কারণ ক্লাস রেকর্ডগুলো তারাও এভরিডে চেক করে যে আমি আপনাদেরকে কি শিখাচ্ছি, আপনারা আপনাদের রেসপন্স কেমন। একজন কোঅর্ডিনেটর অল টাইম দেখবেন যে আজকে নাই, আজকে হয়তো সবাই একটু ব্যস্ত আছে এখানে, আজকে নেই, বাট এভরিডে দেখবেন যে আপনাদের একজন কোঅর্ডিনেটর আকি ঘোষ আপু এখানে থাকেন সবসময়। তো সবাই কিন্তু জানে যে আপনাদের ক্লাসগুলো কিভাবে হচ্ছে, কি কি আপনাদের টপিক শেখানো হয়েছে, ক্লাস রেকর্ডগুলো অফিসে জমা আছে, বাট আপনারা কেন এত পিছানো? আপনাদের যে ক্লাস নোট, যে নোটটা আছে, যদি আমরা নোটটা দেখি, দেখেন ক্লাস নোট প্রত্যেকের কাছেই আছে, ক্লাস নোটটা এসে এখানে টপিকস গুলোতে একটু চোখটা একটু দিবেন যে এখানে আপনি কি কি শেষ করছেন। এই পর্যন্ত ইউটিউব মার্কেটিং শেষ করে এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, তো এই যে এতগুলো টপিকস আপনারা শেষ করছেন, এখানে কি কিছুই শিখেননি?
এই নোটটা সবাই একটু দেখেন, দেখো কি কি টপিক শেষ হয়েছে, এরপরে আমরা হয়তো এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ চেষ্টা করব। কিন্তু আপনাদের রেসপন্স এত কম কেন? পিছনে গুলো কভার করেন সবাই, যে ক্লাস রেকর্ড অন থাকবে, আপনারা পিছনে এক একজন স্ক্রিন শেয়ার করে যা যা প্রবলেম আছে, যা যা করেন নাই ওগুলো কভার করেন। ক্লাস দরকার হলে আপনাদের 60টা হোক, সমস্যা নেই, আরো বেশি লাগলে বেশি করবেন। এখন থেকে আমি ক্লাসে এসে বসে থাকবো, আপনারা কাজ করবেন। পিছনে গুলো সব কভার করার পরে আমরা নেক্সট যে টপিকস, আজকে আমি আপনাদের এই যেটা দেখাতে চাচ্ছিলাম, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর এখানে আজকে আমাদের ওয়ান পেজ এসইও শুরু করার কথা ছিল, বাট আপনাদের প্রবলেমের কারণে আমরা এটা শুরু করতে পারতেছি না। তাছাড়া আমি কিওয়ার্ড রিসার্চ এর আরো কিছু দেখাতে চাচ্ছিলাম আজকে, নতুন কিছু। কিওয়ার্ড রিসার্চ তো আগের দিনই শেষ করলাম, আজকে আরো নতুন কিছু দেখাতে চাচ্ছিলাম। আপনারা এগুলো গুরুত্ব দিচ্ছেন? ফাইবারের নোট মিসিং? ফাইবারের তো কোনো নোট আমি অ্যাড করি নাই, ফাইবারের তো আমি কোনো নোট আপনাদেরকে দেখাইও নাই, ফাইবারে যা কিছু করছি সব ভিডিওতেই আছে। ফাইবারে কোনো নোট করা হয় নাই, ফাইবারে কি করবেন না করবেন সেই জিনিসগুলো তো আপনাদেরকে আমি ভিডিওতেই বলে দিছি, ভিডিও তো বারবার দেখেন, বুঝতে পারবেন। আর যদি আপনাদের এটাও মনে হয় যে মানে আমি আপনাদেরকে শিখাইতে পারিনি বা এই ধরনের কোনো প্রবলেম, মানে আপনারা আমার কাছ থেকে শিখতে পারতেছেন না, আমি 11টার মধ্যে তারিক ভাইকে ক্লাস ইন করাইতেছি, আপনারা তারিক ভাইয়ের সাথে কথা বলেন। আমি এখন তারিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করব। তারিক ভাই বলতে হচ্ছে হলো আপনাদের এই লট 7-এর ফরিদপুর জেলার দায়িত্বে যিনি, ঠিক আছে? তো তাকে আমি ক্লাস ইন করতে বলতেছি, আপনারা তার সাথে কথা বলেন কি সমস্যা, কি কেন করতেছেন না, বা কি প্রবলেম আপনাদের, আপনাদের প্রবলেম গুলো তারিক ভাইয়ের সাথে শেয়ার করেন, আমি ক্লাস থেকে বের হয়ে যাবো, সমস্যা নেই। আরেকটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে হলো যে যদি কোনো কিছু না বুঝেন বা কোনো একটা কিছু আপনি শিখতে চাচ্ছেন,
কোন একটা কিছু বুঝতেছেন না, কোনো মানে আমি যেটা আপনাদেরকে বলতেছি প্রবলেম হচ্ছে কোন একটা কাজ করতে গিয়ে, সেটাও যদি বলেন তাহলেও কিন্তু একটা সমাধান হয়। আপনারা ক্লাসে আসেন, ক্লাস শেষ হয় ক্লাস থেকে চলে যান, তাহলে কেমনে মানে আমি বা কি বুঝবো আপনি বুঝতেছেন কিনা বা না বুঝতেছেন। আপনি একটু অন্য ব্যাচগুলোতে যান, 11টার ব্যাচে আপনারা একটু থাকেন, 11টার যে ব্যাচটা হবে সেখানে আপনারা থাকেন, দেখেন যে তারা কিভাবে ক্লাস করে। 2টার যে ক্লাসটা হবে সেখানে আপনারা থাকেন। এগুলো বাদ দিলাম, আপনাদের যে আর একটা ব্যাচ আছে নাম্বার মানে 4টার সময় যে ব্যাচটা হয় সেই ব্যাচে আপনারা একটু জয়েন করেন, দেখেন তো তাদের অ্যাক্টিভিটিটা কেমন। তাদের প্রায় প্রত্যেকেই ফাইবার অ্যাকাউন্টে প্রত্যেকের 2টা করে গিগ আছে, প্রত্যেকের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি, এদের তো কোনো প্রবলেম নেই। এখন আপনারা আপনাদের সমস্যাগুলো বলেন, আমি ফোন দিয়েছিলাম ফোন রিসিভ করলো না, আপনারা সমস্যাগুলো বলেন তাহলে হয়তো আমরা সামনে আগাইতে পারি। আর না হলে তারিক ভাই যদি ক্লাসে জয়েন করেন তাহলে তার সাথে আপনারা সমস্যাগুলো শেয়ার করেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া ভাই শুনতে, তাহলে প্রবলেম গুলো বলেন, আপনাদের কোন কাজে বা কোথায় কি মানে কোন ধরনের প্রবলেম আছে সেগুলো বলেন, আমরা চেষ্টা করি যে আমার সমস্যা কিনা আমি একটু বুঝি। আমি একা কথা বললে সমাধান আসবে না, আপনারাও কিছু বলেন। আপনাদের আর একটা জিনিস দেখাই, খেয়াল করেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। সবাই এটা দেখেন, আমি বারবার আপনাদেরকে এটা দেখতে বলছি, ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন, আইসিটি ডিভিশন, আইসিটি যে ওয়েবসাইট সেখান থেকে নামানো, আপনারাও এটা দেখতে পারবেন। 22 পেজের ওদের একটা কোর্স আউটলাইন আছে, এটাকে আমি আপনাদের দেখতে বলছি, যেটা আপনারা দেখবেন কি আছে এখানে। কোর্স লাইন যেখান থেকে শুরু, এখান থেকে ফার্স্ট ক্লাস ওদের এখান থেকে শুরু, এগুলো দেখবেন আপনারা যে এখানে কোন ধরনের জিনিস আছে বা আপনি এগুলো জানেন কিনা। ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস, আপনাদের ফার্স্ট ক্লাস, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, টুলস অফ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসএমএম, এসইও, অ্যাফিলিয়েট, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং, কেরিয়ার অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং। এখন আপনারা বলেন এই জিনিসগুলোর মধ্যে কোনটা আপনাদেরকে শেখানো বাকি আছে। ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, দেখেন এখানে কিন্তু বুঝতে হবে যে ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট, ইন্ট্রোডাকশন জাস্ট এতটুকু বুঝো, ইন্ট্রোডাকশন মানে পরিচয় করিয়ে দেওয়া, নট আপনাকে সেটা কিন্তু পরিপূর্ণভাবে শেখানো না। ইন্ট্রোডাকশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিচে যান, নিচে কোনো জায়গায় গিয়ে আর পাবেন না অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত কোনো ক্লাস। ইন্ট্রোডাকশন, অ্যাফিলিয়েট মার্কেটিং কি একটা পরিচয় আপনাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। ভিডিও মার্কেটিং কোনটা বাদ আছে, এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, কন্টেন্ট মার্কেটিং আর ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট, আর্টিকেল, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট, অডিও কন্টেন্ট, কোনটা বাকি আছে? স্লাইড কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট যদি বলেন, স্লাইড কন্টেন্ট কি আপনারা জানেন? আমরা যেগুলো আপনাদেরকে স্লাইডে প্রেজেন্টেশনে দেখানো হয়েছে সেটাই স্লাইড কন্টেন্ট, বাকি আছে কোনটা? এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, ব্লগিং, ব্লগ কোম্পানি, ব্লগ, ব্লগিং তো আপনাদের দেখানো হয়েছে, ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, মিডিয়াম, পিন্টারেস্ট, ইউটিউব, ভিমো, সবগুলো একই জিনিস। তো মোট কথা কন্টেন্ট মার্কেটিং এর প্ল্যাটফর্মগুলো, কন্টেন্ট মার্কেটিং এর প্ল্যাটফর্ম কোনগুলো আপনাদের কি শেখানো হয়নি? তারপরে 3 নম্বর ক্লাস, রিসার্চ, টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড কন্টেন্ট টপিক, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনি এগুলো পড়েন, এগুলো পড়ে এই যে ডান পাশে যেগুলো দেওয়া আছে আপনি সেই ক্লাসগুলোকে একটু বোঝার চেষ্টা করেন। থাকতে পারে আমি এটা ফলো করি না, আমি আমার মতো করে শিখাইছি, বাট আমার মতো করে শিখানোর পরেও যদি এখানে এমন কিছু থাকে
যদি মানে আপনাদের মিস হয়েছে তাহলে বলেন, সেটা আমি আপনাদেরকে কভার করে দিই। রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল, কালেক্ট ইনফরমেশন ফ্রম আদার আর্টিকেলস, রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট অ্যান্ড ফ্রম দ্য স্লাইড কন্টেন্ট, কোনটা বাকি আছে বলেন। এখানে আপনাদের কোয়েশ্চেন করার সুযোগ আছে, কারণ কোয়েশ্চেন না করলে সমাধান পাবেন না। আপনাদের এই যে কোর্স মডিউল, এই মডিউলের বাইরে আপনাদেরকে আমি কিছু দেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ এই মডিউলে যা আছে খুব বেশি কিছু নাই। পুরোটা পড়ে দেখেন, যেখানে খুব বেশি কিছু নাই। ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লগ, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস, স্টেপ অফ ব্লগ ডেভেলপমেন্ট, ডোমেন অ্যান্ড ডোমেন সিলেকশন, হোস্টিং কনফিগারেশন, ব্লগ সাইট ডেভেলপ বাই হোস্টিং অ্যাপ্লিকেশন থ্রু সি প্যানেল, সি প্যানেল, এগুলো এগুলো এই যে রিসেন্টলি আপনি শেষ করছেন। ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে আপনাদের মনে হয় যে ক্লাস হয়েছে। ফ্রি থিম সেট আপ, ফ্রি থিম কাস্টমাইজ, এগুলো অলরেডি ক্লাস শেষ। বা আরও যদি প্রয়োজন হয় আমি এটাও বলছি যে আপনাদের ক্লাসগুলো শেষ করেন, আপনাদের এক্সট্রা কিছু ক্লাস হবে, সেখানে আরও থিম কাস্টমাইজ সম্পর্কে আরও আপনাদের কিছু মানে আইডিয়া বা যতটুকু সম্ভব দেওয়া হবে। বাট আপনারা কমপ্লিট করছেন কতটুকু? ইন্ট্রোডিউস উইথ ফেসবুক মার্কেটিং, নিচে আসেন, এক্সপ্লোর লিড জেনারেশন, অ্যানালাইজ অডিয়েন্স থ্রু অডিয়েন্স ইনসাইট, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পেইড ক্যাম্পেন। এই পেইড ক্যাম্পেনের ক্ষেত্রে এটা আপনাদের এলইডিপি থেকে নিষেধ আছে যে পেইড ক্যাম্পেনটা আপনাদেরকে শেখানো হবে না। তারপরেও কিভাবে একটা পেজ আপনি বুস্টিং করবেন, কিভাবে পেজকে প্রমোট করবেন, এগুলো দেখানো হচ্ছে। কোনটা এগুলো দেখেন, আপনি আপনার যে কোর্স মডিউল আছে দেখেন, এ পর্যন্ত কোর্স মডিউল শেষ। এরপর হলো ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড রিসার্চ, এটা কমপ্লিট। ওয়ান পেজ এসইও, আজকে আমরা ওয়ান পেজ এসইও করতে চাইছিলাম, এরপরে বাকি থেকে ওয়ান পেজ এসইও এটা আজকে কমপ্লিট করে ফেলতাম। গুগল, এই একটা ক্লাস, এই একটা ক্লাস, এই দুইটা বাকি আছে, আর নিচে এগুলো শেষ। মার্কেটিং অ্যাট টুইটার, পিন্টারেস্ট, এটা শেষ। মার্কেটিং অ্যাট লিঙ্কডিন, কুয়ারা, লিঙ্কডিনটা শেষ। কুয়ারা আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিংটা এখানে নেই, বাট আপনাদের অবস্থান থেকে কুয়ারা থেকে ইনস্টাগ্রামটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপর আমি এটাও বলছি যে কুয়ারাটা আপনাদেরকে আমি দেখাবো সামনে, হয়তো কুয়ারাটা দেখে আমাদের সর্বোচ্চ এলে হাফ ক্লাস লাগবে। কুয়ারা মার্কেটিং থ্রু ইউটিউব, আপনাদের কোর্স শেষ, এটা দেখেন, এটা পুরোটা দেখে আপনাদের কোর্স মডিউলে কি আছে আর আপনাদেরকে কি দেখানো হয়নি সেগুলো নোট ডাউন করেন। এরপর আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই আমার এটা এখনো বাকি আছে, এটা আমাদেরকে একটু দেখাই দিলে ভালো হয়, আমি অবশ্যই দেখাই দিব। অ্যাফিলিয়েট মার্কেটিং পুরা কোর্সে ইন্ট্রোডাকশন অ্যাফিলিয়েট মার্কেটিং একদম শুরুতে ছিল, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনাদের কোনো ক্লাস নেই। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাদেরকে শেখাবো। ভিডিও এডিটিং দেখেন, ভিডিও এডিটিং এর কতটুকু আছে, আপনাদেরকে কতটুকু শেখানো হয়েছে। আমার টার্গেট তো আপনাদের এই কোর্স মডিউলটা কমপ্লিট করানো, এটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখেন। ফাইবারের কোনো একটা ক্লাস আপনাদের কোর্স মডিউলে নেই, ফাইবারে কি আপনাদেরকে কাজ দেখানো হয়নি? যদি এই কোর্স মডিউল আপনাদেরকে ফলো করা হয় তাহলে অলমোস্ট শেষ কোয়ারা, আর হলো আপনার ওয়ান পেজ অপটিমাইজেশনের দিয়ে একটা কাজ বাকি আছে। এখন আপনাদের প্রবলেমগুলো বলেন। কাজ যদি না করতে পারতেছেন অবশ্যই কোনো কারণ আছে, সেই কারণগুলো বলেন। আমার আপনাদের এত কোয়েশ্চেন করার কোনো প্রয়োজন নেই, আমি ক্লাস আজকে এটা শেষ করে দিই, আপনাদের কিন্তু মানে সহজেই কিন্তু ক্লাস শেষ করে দিতে পারি। ভাই মির্জা ভাই আপনি একটু বলেন, মানে আপনার সমস্যাগুলো কি, বা আপনি বুঝতেছেন না কোনো কিছু, কোন একটা কিছু হয়তো আপনার মধ্যে মানে নাও বুঝতে পারেন, অথবা সময়ের সমস্যা থাকতে পারে, সময়ের জন্য হয়তো কাজ করতে পারতেছেন না, ব্যস্ততা থাকতেই পারে, স্বাভাবিক। সমস্যাগুলো একটু বলেন যে কোন ধরনের সমস্যা আপনার। আপনারা সবাই এটা রিসার্চ করেন, এই যে আপনাদের আমি 10টা 19 বাজে এটা কোথায় পাবেন আপনারা জানেন, এলইডিপি এখানে আসেন, এই ওয়েবসাইট এই লিঙ্কে আসবেন, প্রত্যেকে আপনাদের সমস্যাগুলো এখান থেকে খুঁজে বের করেন যে আপনি এখানে কোন জিনিসটা পারতেছেন না বা কোন জিনিসটা আপনাকে আবার আমাকে দেখাইতে হবে। এখানে আসবেন, এই ওয়েবসাইট আসার পরে দেখেন যে কোর্স মডিউল 2020,
তিন নাম্বার, 1 2 3 তিন নম্বরে আসবেন, অথবা আমি এটাই আপনাকে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি ডিরেক্ট। এই লিঙ্কটাতে আপনি যান, এই লিঙ্কটাতে যাওয়ার পরে আপনি এখানে দেখেন এই যে 1 নম্বরে ডিজিটাল মার্কেটিং 2020 এই যে একটা ফাইল আছে, এই ফাইলটাতে ক্লিক করেন। এই ফাইলটা ক্লিক করলে আপনি এই ফাইলটা ডাউনলোড হবে, এই ফাইলটা ডাউনলোড হবে। এরপরে এই এখানে 22টা পেজ আছে, 22টা পেজ পড়তে খুব বেশি সময় লাগবে না। এই 22টা পেজ পড়েন, যে 22টা পেজে কী কী আছে এবং আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে আপনি এই জিনিসগুলো শিখে নিতে পারেন আমার কাছ থেকে। আপনাদের দায়িত্ব হচ্ছে এই 22টা পেজে যতগুলো ক্লাস, যতগুলো টপিকস আছে, এই টপিক যেন একটাও বাকি না থাকে। এই টপিকসগুলো আপনি আমার কাছ থেকে কোয়েশ্চেন করে করে, যত কোয়েশ্চেন আছে সব কিছু নোট ডাউন করেন একদম শুরু থেকে, যে এই জিনিসটা আপনি বুঝেন না এখন। এখান থেকে প্রত্যেকটা জিনিস যেটা আছে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বেন, পড়ে কোয়েশ্চেন নোট করেন যে আপনি এই জিনিসটা বুঝেন নাই বা এই জিনিসটা আপনাকে দেখানো হয় না। হ্যাঁ, অনেক কিছুই থাকতে পারে যেটা আপনাদেরকে দেখানো হয় না, কারণ আমি হুবহু এটা ফলো করি না। আমি জাস্ট এখান থেকে টপিকসগুলো দেখছি যে কোন টপিকসটা আছে, ওই টপিকসটা আপনাদেরকে আমি চেষ্টা করছি শেখানো। এবং এই যে যে টপিকসগুলো শেখাইছি এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে, বাট আপনাদের জন্য এই সময়ে যতটুকু জরুরি ঠিক ওইটুকু কিন্তু আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আর আপনাদের আরও এক্সট্রা ক্লাস হইলে হয়তো এর বাইরে যদি আরও কিছু সম্ভব হয় আমি ক্লাস করাবো, কিন্তু তার আগে আপনারা এটা করেন, এই এটা ওপেন করেন। এটা ওপেন করে প্রতিটা ক্লাস, প্রতিটা ক্লাসের টপিকস, ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, এটা আমি বলে দিই আপনাদের 4 ঘন্টার ক্লাস ছিল, প্রথম 2 আওয়ার্স এটা হবে, তারপরে 2 আওয়ার্স এটা হবে। তো এটাকে যদি আপনি এখন কনভার্ট করেন, ধরেন এটা হবে 1 আওয়ার, এটা হবে 2nd আওয়ার, তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো একটু পড়েন, পুরোটা দেখেন। এই দেখেন ডেভেলপমেন্ট অফ ইমেজ অ্যান্ড ভিডিও কন্টেন্ট, এক্সপ্লোরিং ফিচার্স অফ ইমেজ অ্যান্ড ভিডিও কন্টেন্ট মার্কেটিং টুলস ক্যানভা। তো একটা ক্যানভা আপনাদের দেখানো হয়েছে, অন্যগুলো জরুরি না। যদি দেখতে চান স্কেচ, স্কেচ এখানে আপনি সার্চ করেন, ম্যাজিক্স ফটো এগুলো আপনি সার্চ করেন পেয়ে যাবেন। ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন টুল কামতাসিয়া অ্যান্ড ভিডিও মেকার এফেক্টস, ভিডিও কন্টেন্ট এডিটিং অ্যান্ড পাবলিশিং, তো এই জিনিসগুলো দেখেন যে আপনাদের টুলস কামতাসিয়া দিয়ে কাজ শিখানো হয়েছে কিনা। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি এই এটা দেখেন, এটা দেখে আপনি একটু নোট ডাউন করেন যে কোন কাজ, কোন জিনিসটা আপনার জরুরি এখনও শেখা, ওগুলো দেখেন। এই জিনিসটা আপনাদের সাথে আমার শেয়ার করা জরুরি না, বা আপনাদেরকে আমার এটা দেখানোটা ঠিক হচ্ছে না এভাবে, তারপর আমি বাধ্য আর কি আপনাদের এটা দেখানোর জন্য। সবাই এটা নিয়ে একটু স্টাডি করেন, 45 পর্যন্ত আপনারা এটা নিয়ে স্টাডি করেন, 45-এর পরে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি শুনবো। জি এখন বলেন আপনারা কি ওইটা দেখছেন, আমি যেটা দেখতে বললাম সবাইকে। কোন সমস্যা আছে মানে কোনো কোয়েশ্চেন কি করছেন বা কোনো প্রবলেম আছে কিনা? একদিনে তো সম্ভব না, যদি আপনাদের প্রবলেম থাকে যে প্রবলেমগুলো আছে সেগুলো নোট করেন, কোন জিনিসটা বুঝতেছেন না এখনো সেগুলো নোট করেন। আপনাদের যে ক্লাস রেকর্ড যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নোটগুলো দেখে আপনারা ফাইবার অ্যাকাউন্টটা অ্যাটলিস্ট কমপ্লিট করেন। ফাইবার অ্যাকাউন্ট মাইক্রো ওয়ার্কার্সে যারা কাজ করতেছেন না, যদি না করতে চান সমস্যা নেই, আর ফাইবার অ্যাকাউন্ট যেটা আপনাদেরকে একটা ফর্ম দিবে আপনাদের এই কোর্স শেষ শেষের দিকে, মানে যখন শেষ হবে তখন আপনাদের একটা ফর্ম পূরণ করতে হবে, কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন বা কোন আর্নিং হয়েছে কিনা এই বিষয়ে আপনাদের একটা ফর্ম থাকবে। আপনি কততম ব্যাচে আপনার ইনফরমেশন গুলো দিয়ে আপনি একটা ফর্ম পূরণ করবেন, এই ফর্মটা আপনার অফিস থেকে দেখবেন আপনার বর্তমান অবস্থা কেমন। তো সেই ক্ষেত্রে আপনার এই যে ফাইবারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ইউজার নেম, মানে এই লিঙ্ক যেটা আপনার প্রোফাইলে যাওয়ার জন্য, সেটা জমা দিতে হবে। এরপরে আপনার আর্নিং আছে কিনা, কী কী কাজ করছেন এই বিষয়ে একটা ফর্ম থাকবে, যে সেই ফর্মটা আপনাকে ফিল করতে হবে। তো ওই ফর্মে আপনাকে এই প্রোফাইলগুলো অ্যাড করতে হবে। প্রোফাইলগুলো যখন অ্যাড করবেন, প্রোফাইলের মধ্যে যদি কিছু না থাকে
তখন কিন্তু আপনাকেই কোয়েশ্চেন করা হবে আপনি কেন করেননি। আর আপনাদের দায়িত্ব হচ্ছে হলো যেগুলো শিখতেছেন এগুলোর ভিতরে আপনি কি যেগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে এগুলোকে আপনি ভালোভাবে শিখতে পারতেছেন কিনা। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন, আপনাদের তো কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হয়, একটা ক্লাস একটা টপিক শেষ হলো এরপরে আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হয়, আপনারা কিন্তু কোয়েশ্চেন করেন না। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে হলো যে সরকারি বিভিন্ন প্রজেক্টে অ্যাটেন্ড থাকলে বা ক্লাসে জয়েন করলে এমন অনেক জায়গা আছে যেখানে আপনাদের ওই কোর্স কমপ্লিট করার পরে কিছু টাকা পয়সা দেয়। তো এই কারণে সবাই কি করে, সবাই অ্যাপ্লাই করে, জয়েন করে এই উদ্দেশ্যে যে আমি তো কোর্সটা কমপ্লিট করতে পারলাম আমি কিছু টাকা পাবো, এরকম মন মানসিকতা অনেকেরই আছে। বা লোকালি আমি আমাদের যে কোর্স এগুলো হয় আমাদের যে টিটিসিতে হয় এরকম অনেকেই আছে যারা শুধুমাত্র টাকাটা পাওয়ার জন্যই কোর্সটা করে। আবার এরকমও আমি কয়েকজন দেখছি যে তারা কি করে এই ফরিদপুর টিটিসি আর হলো ফরিদপুর মুসলিম মিশন এখানে কোর্স করায়, কোর্সগুলো কমপ্লিট করলে ডেইলি অথবা মান্থলি একটা অ্যামাউন্ট তাদেরকে দেয় এবং এটা দিয়ে সে তার খরচ চালায়, এমনকি এটা দিয়ে তার সংসার চালায়। আমি এরকমও দেখছি যে সে অন্য কোনো কাজ করে না, এখানে কোর্সটা করে এই কারণে যে কোর্সটা কমপ্লিট করলে 6 মাস 1 বছরের কোর্স প্রতি মাসে সে একটা অ্যামাউন্ট পাবে, সেটা দিয়ে সে নাকি তার সংসার চালাবে অথবা সেটা সে টাকাটার উদ্দেশ্যেই সে এখানে কোর্সটা করতে আসে। ফ্রি কোর্স করছে, কোর্স যা যেটা শেখার দরকার সেটা শিখলো না, বরং সে কি করলো টাকাটা নিল। এই টাকাটা নেওয়াও কিন্তু তার জন্য হালাল হচ্ছে না, কারণ টাকাটা সে কখন করবে যখন সে কাজ ট্রেনিং মানে আমি আমি একটা ট্রেনিং করতেছি, তো ট্রেনিং যে করলাম এটা কিন্তু আপনি যদি ট্রেনিংটাকে পরিপূর্ণভাবে করেন এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাসেট, মানে গভর্নমেন্টই কিন্তু এটা একটা সম্পদ হচ্ছে, কারণ আপনি কিন্তু বেকার থাকবেন না। তাহলে আপনাদেরকে যে ফ্রিতে যে শেখানোর উদ্দেশ্যটা কেন, কারণ হচ্ছে হলো আপনি তাহলে বেকার থাকবেন না, আপনি কিছু কাজ শিখতেছেন এই কাজগুলোকে অ্যাপ্লাই করে এখন আপনি লোকালি হোক বা আপনার ইন্টারন্যাশনালি হোক আপনি কিছু কাজ করে আর্নিং করতে পারবেন, এটাই কিন্তু মূল লক্ষ্য। এই কারণেই কিন্তু আপনাদেরকে ডিরেক্ট ক্লাসের মধ্যেই ফাইবার অ্যাকাউন্ট করানো, এটা ঠিক যে ফাইবার থেকে আর্নিং করাটা অনেক কঠিন, তবে এমন না যে করতেছে না। আপনি এলএডিপির স্টুডেন্টদের দেখেন তারা কিন্তু অনেকেই কিন্তু আর্নিং করতেছে। আপনারা কি করতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের এলইডিপি ডিজিটাল মার্কেটিং যে গ্রুপটা আছে সেখানে যারা আর্নিং করতেছে তাদের সাথে আপনি কানেক্ট হন, ফেসবুকে ফেসবুকে কানেক্ট হয়ে তাদের সাথে ডিসকাস করেন যে তাদের ট্রেনার কে ছিলেন, তাদের কোন টপিকগুলো শেখানো হয়েছে বা সে যে আর্নিং করতে পারলো কি কারণে করতে পারলো, কিভাবে কি কি শিখছে, আপনি যেগুলো শিখছেন সেগুলো শেয়ার করেন, কম্পেয়ার করেন যে আপনার লার্নিংটা কি সঠিক আছে কিনা। এভাবে করে কম্পেয়ার করেন, তাদের সাথে কানেক্টেড থাকেন, তারা যেভাবে আর্নিং শুরু করছে দেখেন আপনিও সেভাবে পারেন কিনা। এই এলইডিপির এই কোর্সের মূল টার্গেট কিন্তু আপনাদেরকে আর্নিং করানো, এই কারণে দেখবেন যে আপনাদেরকে আর্নিং করানোর উপর অনেক বেশি জোর দিচ্ছে। বাট এই জিনিসটা আমাকেও বিরক্ত করে, কারণ আমি এখানে ট্রেনিং করাইতে আসছি, আমি কোনো স্টুডেন্টের আর্নিং এর দায়িত্ব নিতে আসিনি, মানে কোনো স্টুডেন্টকে যে আমাকে আর্নিং করাইয়া দিতেই হবে এটা এতে আমি বাধ্য না। আমি আপনাকে ট্রেনিং করাচ্ছি, আপনাকে আমি কাজ শিখাচ্ছি, আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আমি কাজটা আপনাকে সঠিকভাবে শিখাতে পারতেছি কিনা, বাট আর্নিং এর দায়িত্ব যার যার তার তার, মানে এভরি স্টুডেন্ট প্রত্যেকের উচিত তার আর্নিং এর দায়িত্ব তার নিজের নেওয়া। তবে হ্যাঁ, আর্নিং করতে গিয়ে যে ধরনের হেল্পের প্রয়োজন, অনেক কিছু আপনি জানবেন না নতুন হিসেবে, অনেক কিছু আপনি পারবেনও না, সেই হেল্পগুলো আমরা করতে পারি, কিন্তু আর্নিং আপনাকে দিয়ে করাই দিতেই হবে এটার দায়িত্ব কেউই নেবে না। আপনি যখন একটা প্রাইভেট কোর্সে যাবেন, প্রাইভেট কোর্স অনেকগুলো টাকা দিয়ে করবেন, সেখানেও এরকম কোনো দায়িত্ব তো দূরের কথা, আপনাকে ফাইবারে জাস্ট অ্যাকাউন্ট করা শেখাবে, ফাইবার অ্যাকাউন্ট করার পর আপনি কী কী করবেন এই জিনিসগুলো আপনাকে শেখাবেন। তাহলে আপনাকে এলইডিপি তো অনেক সুযোগ দিচ্ছে, যে ফাইবারে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে গিগ রিসার্চ করবেন কিভাবে, এবং গিগ রিসার্চের পরবর্তীতে আরও সুযোগ আমরা দিচ্ছি যে আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো বায়ার রিকোয়েস্ট আপনি বায়ার রিকোয়েস্টগুলো আপনি সেন্ড করেন, যখন কোনো বায়ার আপনাকে মেসেজ করবে মেসেজে কনভারসেশন কিভাবে করবেন অনেকেই মানে বুঝবেন না, অনেক ক্ষেত্রে দেখা গেলো যে কনভারসেশন সঠিক না হইলে পরে কনভারসেশন সঠিক না হইলে আপনি কাজটা নাও পেতে পারেন। এই কারণেই কিন্তু আপনাদের অনেক আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট করতে দেওয়া, যদি এই ধরনের প্রবলেম হলে আপনি ডিরেক্ট আপনার যে ট্রেনার আছেন তার সাথে সরাসরি কথা বলে আপনি দরকার হলে গুগল ক্লাসে এসে গুগল মিটে আপনি তার সাথে জয়েন করে বায়ারের সাথে কনভারসেশন করলেন।
এই যে যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো কিন্তু আপনি বাইরে যখন একটা কোর্স করবেন পাওয়া যায় না, মানে দিতে চায় না, যারা ট্রেনার আছে এরা সহজে এই ধরনের হেল্প করে না, তবে আপনাকে কাজ শিখাবে। কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আপনাকে আরো এক্সট্রা অনেক ধরনের হেল্প করে থাকে। এখন এলইডিপি আপনাদেরকে আমার মনে হয় যে সুযোগগুলো দিচ্ছে, আপনি ফাইবার অ্যাকাউন্ট করার পরে কিভাবে নেক্সট স্টেপে কাজগুলো করবেন। আপনার যদি ফাইবার অ্যাকাউন্টই কমপ্লিট না, এখন যদি বলেন কোর্স শেষ, ফ্রিল্যান্সিং আপনাদের অ্যাকাউন্ট করানোর কথা, আপনারা তো এখানে কমপ্লিট না, ফাইবারই কমপ্লিট না, ফ্রিল্যান্সিং আপনি যাই কি করবেন। ফাইবার হচ্ছে এক সব থেকে সহজ মার্কেট প্লেস, যেখান থেকে সহজে কাজ নেওয়া যায়। ফ্রিল্যান্সিং তো আরও কঠিন, ফ্রিল্যান্সিং এ আপনার কোনো একটা ইমেল সিগনেচারের কথাই যদি বলি, সেখানে কনটেস্ট, আপনি কাজ 10 জন একটা কনটেস্টে অ্যাপ্লাই করলো, আপনি আপনি একটা ইমেল সিগনেচার করে দিলেন, আপনারটা উইন হইতেও পারে নাও পারে, তবে ধরে নেন নতুন হিসেবে না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে ইউনিক যদি কিছু থাকে আপনার মধ্যে তাহলে উইন হইতেও পারে। এরকমও হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে এলএডিপির অনেক স্টুডেন্ট আছে যে নতুন জয়েন করে অনেক কনটেস্ট তারা কিন্তু জয়ী হচ্ছে। এই যে যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট যদি আর সম্ভব হয় শেষের দিকে হয়তো আমরা দেখাবো, বাট আপাতত আপনারা ফাইবারটাকে, ফাইবারের যে অ্যাকাউন্ট, যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করেন। আর মাইক্রো ওয়ার্কার্সটাতেও জোর দেওয়ার কারণে আমি বলছি যে ফাইবারে গিয়েই আপনারা আর্নিং করতে পারবেন না, কিন্তু মাইক্রো ওয়ার্কার্স থেকে অ্যাটলিস্ট যাই করেন কম বেশি দিনে, যা যতটুকু করা যায় করা যায়, অ্যাটলিস্ট আজকে কাজ পাচ্ছেন না আগামীকালকে পাইতে পারেন, এরকম কন্টিনিউ করলে যার মধ্যে ইচ্ছা আছে সে কিন্তু পারে। এই গ্রুপটা ঘুরে ঘুরে দেখেন, এলএডিবি ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ ঘুরে দেখেন, সেখানে কিন্তু অনেকেই কিন্তু স্ট্যাটাস দিচ্ছে যে সে $10 $15 $20 আর্নিং করছে। আপনাদের এই ব্যাচেও আছে, 16 ব্যাচে আছে, যে সাকিব তারিক ভাই কত ডলার জন্য দেখলাম, প্রায় 20-22 না কত জন দেখলাম, তো সাকিব ভাই কেমন করলো, আপনারা তার সাথে যোগাযোগ করেন, তার সাথে বসেন, বসে আপনি দেখেন এরকম পারেন কিনা, তাহলে সে কিন্তু প্রায় 2,000 টাকার মতো ইনকাম করে। ভাই কি সে $20 করছে মাইক্রো ওয়ার্কসে? জি, তো একটু সময় দিলে পারা যাবে, সমস্যা দেখছি, তারপর তো আমাদের প্রায় $8 হয়েছে। এটাই আর কি আমি বলতে চাচ্ছি যে আমি তো সময় দিতে পারি না, আমি সময় দিলে আমার $20 হয়, সময় দিলে হয়ে যাবে। কিছু কিছু টাইম আছে, আমি বলি কিছু কিছু ডাটা এন্ট্রি কাজ আছে, 4টা পর থেকে 6টা পর্যন্ত ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়, তারপর রাত্রে পাওয়া যাবে, সকালে পাওয়া যাবে। জি, তো মাইক্রো ওয়ার্কার্সে আপনাদের জোর দেওয়ার মূল কারণ যেটা আমি মনে করি, যে আপনি আর্নিং যে করতেছেন, যখন আপনি কিছু আর্নিং করবেন তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে না অনলাইন থেকে আর্নিং করা যায়, আপনি আত্মবিশ্বাস পাবেন। কিন্তু যখন আপনি ওই কোনো আর্নিং করতে পারতেছেন না, যেমন আপনি দেখেন অনেকেই মাইক্রো ওয়ার্কার্সে আর্নিং করতে পারতেছে না, তখন আপনার মধ্যে একটা হতাশা কাজ করতেছে যে আরেকজন করতে পারতেছে আমি পারতেছি না। তো এরকম যখন ফাইবারে যাবেন, ফাইবারে অন্যরা আর্নিং করতেছে আপনি পারতেছেন না, হতাশা কাজ করবে, এরপর আপনি ফ্রিল্যান্সিং সাইডে দিবেন, অন্য কাজে যাবেন, যাই করবেন ইচ্ছা। কিন্তু যখন আপনি এক সাইড থেকে আর্নিং থাকবে, আরেক সাইডে আপনি ধরে রাখতে পারবেন। এই কারণে মূলত আপনাদের এই মাইক্রো ওয়ার্কার্সে কাজটা করানো, যে মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনারা কিছুটা আর্নিং করতে থাকেন এবং অন্য অন্য সাইডে আপনি আপনার প্রোফাইলটাকে বিল্ড করেন। আর আপনাদের প্রবলেমগুলো আসলে আমি এখনও ফাইন্ড আউট করতে পারতেছি না যে আপনাদের কেমন কি প্রবলেম। কার একটা কাজ যখন আপনি শিখবেন সেটাকে পরিপূর্ণভাবে শেখা হচ্ছে, একটা ক্লাস যখন শেষ হচ্ছে সেই যা যা আপনি শিখলেন সেটাকে যদি নিজে এখন প্র্যাকটিস না করেন, আপনি এতদিনে পারেন নাই, এখন আমি যদি বলি যে সব কিছু আপনাকে কভার করতে হবে, আপনি যদি এখন চিন্তা করেন যে না আমি ভিডিওগুলো তো আমার কাছে আছে আমি সব কিছু কভার করবো, তাহলে যেটা আপনি 2 মাসে পারতেছেন না সেটা আপনি পরে কিভাবে পারবেন? পরে কিন্তু আসলে এভাবে হয় না, মানে মানে অনেক পিছায় যাবেন, অনেক পরে যদি অনেক ইচ্ছা নিয়ে শুরুও করেন দেখবেন যে আপনি অনেক পিছায় গেছেন, কারণ যেটা ক্লাসটা হয়ে যাচ্ছে সেটা আপনি যদি শেষ করে নিতেন তাহলে আপনি নতুন নতুন আরো অন্য অন্য সামনের দিকে কি আগাইতে পারতেন। আর ওগুলো শেষ না করার কারণে কি হবে, আপনার যে অনেক কাজ জমা পড়ে যাচ্ছে, অনেক প্রেশার চলে আসবে, আবার নতুন যে কিছু আপনি যখন করবেন অনেক কিছু দেখবেন বুঝতেছেন না, কেন বুঝতেছেন না, কারণ পিছনের আপনি সবকিছু ঠিক মতো কভার করেননি, তো এই প্রবলেমগুলো হবে। আপনারা রিসার্চ করেন, ওই যেটা আমি দিলাম ওটা রিসার্চ করেন, যার যেখানে সমস্যা আছে দেখেন, আপনাদের কোয়েশ্চেন নোট ডাউন করেন, আপনাদের কী কী সমস্যা আছে, কোন টপিকসটা আপনি ভালোভাবে বুঝতেছেন না, তবে ওই রিলেটেড যে ক্লাসটা আমাদের ছিল
সেই ক্লাসটা আরেকবার দেখেন, ক্লাস দেখার পরেও যদি মনে হয় যে এখনো সমস্যা আছে তাহলে সেটা আপনি আমাকে নেক্সট ডে ক্লাসে আপনি কোয়েশ্চেন করেন, বুঝতেছেন না? এখন যদি কোয়েশ্চেন না করেন, না বোঝার পরে, তাহলে শিখতে পারবেন। আর অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, প্রচুর অ্যাক্টিভিটি রাখতে হবে আপনার কাছে ডেইলি। মনে করেন যে আপনি এমন টার্গেট নিতে হবে যে দিনে আমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ডিজিটাল মার্কেটিং এ সময় দেবো, আর্নিং এর জন্য না, লার্নিং এর জন্য, শেখার জন্য। আর এই শেখাটা নির্ভর করছে আপনার প্র্যাকটিসের উপর। আর যেহেতু আপনারা এক্সট্রা কিছু ক্লাস পাবেন, সেহেতু টেনশনের কিছু নাই। আজকে আপনাদের 48 ক্লাস, আর দুটো ক্লাস হলে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা এক্সট্রা কিছু ক্লাস পাবেন, 3 নাই 4 নাম্বার আছেন, এক্সট্রা ক্লাস পাবেন। তো সেই ক্লাসগুলোতে আশা করি আপনাদের যে সমস্যাগুলো আছে বা আরও একটা টপিকস আমাদের বাকি আছে, সেটা আমরা শেষ করবো। ভাই থাকি, আমি একটু কথা বলি। জি বলেন। বুঝছেন, আমি তো অন্য অন্য ব্যাচের আমার বন্ধু আছে, তাদের সাথে আলাপ করছি। আপনি যেভাবে আমাদের শিখাইছেন, খুব চমৎকার ভাবে শিখাইছেন, খুব ভালোভাবে শিখাইছেন। বুঝছেন, প্রত্যেকটা স্টেপ খুব সুন্দর ভাবে শিখাইছেন। অন্য অন্য ব্যাচে আমি দেখছি বা শুনছি তারা অত ডিপে যায় নাই, অতভাবে ভাষা 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 শিখেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা হলো কাজে সময় দিতে পারি না, এই জন্য আমরা কাজে পিছিয়ে গেছি। জি, আমি সেইটাই বারবার বলতেছি যে আপনারা এই ব্যাচটা অনেক পিছনে, আপনাদের যে অনুযায়ী মানে যা যা শিখছেন তার থেকে অনেক পিছনে। আর যা শিখছেন এগুলো তো আছেই আপনাদের, মানে আরো হয়তো যে এক্সট্রা ক্লাস যদি কিছু হয় প্রতিদিন, মানে চেষ্টা করব যে আরো যদি কিছু আপনাদের যোগ করা যায় এর মধ্যে। জি, এই যে ধরেন আমি আজকে আত্ম ক্লাস, প্রত্যেকটা স্টুডেন্ট বাসায় বাসায় আমি গেছি সকালবেলা, বাসায় যে মেসেজ দিছি, তারপরে তো আমি ক্লাসে কম বেশি জয়েন আছি না, এভাবে তো সবাই থাকতো হয়তো। তানিয়া আপু কি আছেন ক্লাসে? সৌরভ ভৌমিকা তো নাই ক্লাসে নাকি? জি, সবার হাজিরা দেওয়া হয়েছে, আপনারা এখানে যারা আছেন, তানভীর ভাইটা, তানভীর ভাইটা সম্ভবত দিয়েছি, তারপর একবার চেক করে নি, তানভীর ভাই, তানভীর ভাইটা দেওয়া হয়নি, তানভীর। জি, সবার হাজিরা দেওয়া হয়েছে, আপনারা লিভ নিতে পারেন। আর পিছনে যেগুলো আছে এগুলো কাভার করেন, অনেক পিছানো যেগুলো, বিশেষ করে ফাইবারের অ্যাকাউন্টটা তো কমপ্লিট করেন, কারণ আপনারা পরে একা এই কাজগুলো করতে গেলে কিন্তু ঝামেলা হবে। আপনি এখন কন্টিনিউ করেন কিছু, আপনি ওই কি বলে ওটাকে, গিগ, গিগ আপনি যে কোনো সময় করতে পারবেন, যে কোনো সময় ডিলিট করতে পারবেন। এখন করেন, এখন করে দেখেন রেসপন্স পান কিনা। আপনি 1 সপ্তাহ পরে এটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার করেন গিগ ডিলিট। আপনি যদি গিগ ডিলিট করেন আপনার ওই ফাইবার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না, গিগ ডিলিট করে দিয়ে আপনি নতুন করে গিগ করতে পারবেন। আপনার গিগে প্রবলেম থাকতেই পারে, কারণ আপনারা নতুন গিগ করতেছেন, আপনারা নতুন নতুন গিগ করবেন, সেখানে গিগে প্রবলেম থাকবে, গিগ ডিলেট করে দিয়ে নতুন করে করুন। একটা গিগ করে 1 সপ্তাহ দেখবেন, 1 সপ্তাহ দেখে দেখবেন যে ইমপ্রেশন ক্লিক আছে কি না। ইমপ্রেশন ক্লিক নাই, আপনার ইমপ্রেশন ক্লিক যদি কম থাকে, যদি মনে হয় যে না আপনার গিগটা ভালোভাবে করা হয়নি, ওইটা ডিলেট করে দিয়ে সেম গিগ আরও কিছু আপনি রিসার্চ করেন, ডিসক্রিপশন অ্যাড করেন, আরও আপনি টাইটেলটাকে একটু সুন্দর করেন, করে আপনি নতুন করে আবার পাবলিশ করেন। এই জিনিসটা কোনো প্রবলেম না। আপনাকে কী করতে হবে, রিসার্চ করতে হবে। ফাইবারের 4টা ভিডিও আপনারা একটু আরেকবার দেখেন, 4টা ভিডিও দেখার পরে যদি মনে হয় যে এখনো কোনো কিছু বাকি আছে, কোন জিনিসটা বাকি আছে সেটা আপনি আমাকে কোয়েশ্চেন করেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করার জন্য। ঠিক আছে, লিভ নিতে পারেন সবাই। আসসালামু আলাইকুম।